আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে 10টা, সকাল 10টা। তো আমি তো স্কুল থেকে এলাম ছেলেকে দিয়ে, হাজবেন্ডের নাইট ছিল তো ছিল, সেই জন্য আমাকেই যেতে হলো। আর আমি যদি স্কুলে যাই সেদিন অবস্থা আমার খারাপ, মানে এসে তাড়াহুড়ো করে সব কাজকর্ম সারলাম, সেরে ভাত একদিকে ডাল একদিকে বসিয়েছি, বসিয়ে দিয়ে আমি ওপরে এসেছি বিছানা গোছাতে। ওপরের বিছানা গোছানো হয়নি, এবার গুছিয়ে তারপরে নিচে যাব। নিচের ঘর দোর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঝাড়ু মারা, কিন্তু ওপরের ঘর দোর এখনও ঝাড়ু মারা হয়নি, আবার পরে সেটা করব। আর এত গরম লাগছে, আমি ফ্যান চালিয়ে দিয়েছি, প্রচণ্ড গরম পড়েছে। মানে ওই যে একটা কথা আছে না যে ভাদ্র মাসকে বলা হয় পচা ভাদ্র, সেই রকম অবস্থা। কাল ভিডিও করেছিলাম, মানে কালকে ব্লগ করেছিলাম, কি হয়েছে পুরো সব দেখছি। আজকে সকালবেলা যখন এডিট করতে যাব সব ডিলিট হয়ে গেছে, মানে আগেই ডিলিট হয়েছে, কীভাবে আমি বুঝতে পারছি না। তো আমার মনটা খুব খারাপ হয়ে গেল, আমি কি বলবো আর, এত এ করে যেরকমই হোক, মানে এসব ভিডিও করতে, এমনি নর্মাল কাজকর্ম করতে যেরকম মানে খাটুনি হয়, একটু ভিডিও করলে দেখবে সে তার থেকে বেশি তো হয়ই। তো সেইগুলো যদি আবার ডিলিট হয়ে যায় তাহলে তো হয়েই গেল, আর কি বলবো। যাই হোক, আর ডিলিট হয়ে গেছে আর কি করব। তো আজকে আবার সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি, ওই জন্য তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। আর যেটা বলছিলাম, এত গরম পড়েছে যে মানে বলার কথা নয়। যে বলে পচা ভাদ্র, সেই পচা ভাদ্রের অবস্থা, মানে আমার মায়েরা বলতো, বলে যে পচা ভাদ্র ভাদ্র মাসকে, তো সেই অবস্থা, মানে চিরচিরে গরম। যখন বৃষ্টি পড়ছে তখনও গরম লাগছে, কোনো ঠান্ডার কোনো নামগন্ধ নেই, আর বৃষ্টি কিন্তু পড়ছে রোজই, রাত্রে নহে দিন। আজকে সকালেও যেরকম বৃষ্টি হলো, স্কুলে গেছি ব্যাস গিয়ে পৌঁছেছি বৃষ্টি শুরু, কিন্তু দেখো গরম, উফ পারছি না আর, ফ্যান চালিয়ে বসে আছি, মানে এসেছি ফ্যান চালিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, জানি ফ্যানের ভীষণ আওয়াজ শুনতে পাবে তোমরা। আর কালকে ছেলেকে নিয়ে পড়তে গেছিলাম, তো কালকে ছেলেকে নিয়ে টিউশন গেছিলাম, তো সেখানে আসার পথে যাওয়ার পথে যেই গণেশ পুজোগুলো পড়েছে সেগুলো সব ভিডিও করেছিলাম, সব গেল, আর কি করব। তোমাদের কেমন কাটলো? দুর্গাপুজোর ফার্স্ট হচ্ছে, দুর্গাপুজোর আগে ফার্স্ট হচ্ছে গণেশ পুজো দিয়ে স্টার্ট হয়, তখন মানে গণেশ পুজো এলেই তো মনটা মনে হয় যে হ্যাঁ এইবার পুজো এসেছে একদম দোরগোড়ায়, তাই না? একদম ঘরের কাছে পুজো এসে গেছে, যে গণেশ পুজো মানে ছেলেকে দিয়ে স্টার্ট, তারপরে মা আসবে। তো চলো আর কথা না বলে রান্নার দিকে যাই। আজকে রুই মাছ করবো ভাবছি, রুই মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে একটা ঝোল করবো, আর ডাল সঙ্গে একটা কিছু করতে হবে, দেখি কী করি। চলো নিচে যাই। তো এইদিকে দেখো নিচে এসে গেছি, এবারে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আগেই বললাম ভাত হচ্ছে, আর একদিকে হচ্ছে ডাল। আজকে ডাল এই ছোট্ট হাঁড়িটাই বসিয়েছি, এটাতে আমরা ভাত করি, মানে আমরা তিনজন যখন থাকি, তো আজকে আমার হাজব্যান্ড বাড়িতে আছে, তো সেই জন্য এর মধ্যে ডাল বসালাম, মানে আজকে ইচ্ছে হলো একটু ডাল করতে এর মধ্যে। তো এদিকে দেখো ঝিঙে আলু দিয়ে রুই মাছের ঝোল করব, তার জন্য ঝিঙে আলু আর এদিকে মশলা, মানে জিরে ধনে আর আদা একসাথে একটুখানি ভিজিয়ে রেখেছি যাতে বাড়তে সুবিধা হয়। আর এদিকে এই যে মাছ, এবারে মাছগুলোকে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে রান্নাটা করব। মাছগুলো ভেজে তুলে নিয়েছি, তারপরে ওই তেলের মধ্যেই পাঁচফোড়ন ফোড়ন দিলাম, তারপরে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো একটু হালকা করে ভেজে নেওয়ার পরে তারপরে দেব এর মধ্যে ঝিঙে।
এবার দেখো আলু আর ঝিঙে ভেজে নেওয়ার পরে ওর মধ্যে আমি মশলাটা যে দেখালাম, জিরে আদা ধনের, সেই মশলাটা দিয়ে দিয়েছি। আর দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন পরিমাণ মতো, ব্যাস দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে যে জল দিয়ে দিলাম, এখন মাছগুলো দেব না, যখন আলুটা দেখবো হাফ সেদ্ধ হয়ে এসেছে তখন ওর মধ্যে মাছগুলো দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে দেব। তারপরে দেখো একটা আজকে মিষ্টির আইটেম তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটা কি বলো তো? গুলাব জামুন। খুব সহজ উপায়ে সুজি দিয়ে কিভাবে তৈরি করা যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো দেখতে থাকো। প্রথমে দেখো একটা ফ্রাই প্যানের মধ্যে আমি ঘি নিলাম, ঘি নিয়ে ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মেল্ট হয়ে গেলে তার মধ্যে আমি সুজি দিয়ে দেব, সুজি দিয়ে ভালো করে সুজিটাকে ভেজে নেব। এবার সুজিটা ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে অল্প অল্প করে দুধ দেব। দুধ দিয়ে সুজিটাকে ঠিক নরম একটা ডো তৈরি করব, মানে এত নরম হবে না যে ওটা আবার পরে মাখা যাবে না, মানে আটার ডো যেই রকম তৈরি হয় ঠিক সেই রকম একটা ডো তৈরি করব অল্প অল্প দুধ দিয়ে। এবার দেখো ঠিক এই রকম হয়েছে দুধ দিয়ে। তারপরে এবার এটাকে ভালো করে মাখবো, আমি একটু চিনি দিলাম, চিনি দিয়ে ভালো করে মেখে নেব। খুব ভালো করে মাখতে হবে, না হলে মিষ্টিগুলো ফেটে যেতে পারে, সেই জন্য ভালো করে এইভাবে যে ঠিক যেই রকম আটা মাখে সেই রকম 10 মিনিট ধরে মাখতে হবে। তো এবার দেখো সুজিটা মাখা হয়ে গেছে, আর দেখে মনে হচ্ছে যেন ঠিক ময়দা মেখেছি লুচি তৈরি করার জন্য। তো এইভাবে দেখো একটু একটু নিয়ে একটা বল তৈরি করব, আর ভালো করে মেখেছি বলেই দেখো বলগুলো কিন্তু ফেটে যাচ্ছে না, নাহলে বলে ক্র্যাক আসতে পারে। তো এইভাবে সব বলগুলো তৈরি করে এবারে আমি তেলে ভাজতে বসিয়ে দিয়েছি। প্রথমে আমি খুব মানে লো ফ্লেমে আমি ভেজে নিয়েছি, তারপরে দেখো গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে এখন লাল লাল করে ভেজে নেব। আর এইদিকে দেখো আমি চিনির শিরাটা বানিয়ে নিচ্ছি, তো জলের মধ্যে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে যখন জলটা ফুটবে তখন চিনি শিরাটা রেডি হয়ে যাবে, তারপরে ওই বলসগুলো এর মধ্যে দিয়ে দেব।
মাছের ঝোল ঝিঙে আলু দিয়ে, ডাল, কচু ভাজা আর এই যে মিষ্টি। ব্যাস আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে। টাটা।